দায়িত্ব নেবার পর দেশের রাজনৈতিক দলগুলোর সাথে দু দফায় সংলাপে বসেছিল বর্তমান নির্বাচন কমিশন, যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন সহ দশ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনে আছে বিএনপি। এরই মাঝে আবারও বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। বৃহস্পতিবার চিঠি দিয়ে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। যদিও বিএনপি নেতারা বলছেন বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন নয়, তাই তাদের সাথে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে মনে করেন না তারা। নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে অতীতেও উনি সংলাপ করেছে, আবারও যেহেতু নির্বাচন খুব কাছাকাছি সে অনুসারে উনি অনুরোধ বারবারই জানাচ্ছেন যে বৃহত্তম রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করলে স্বচ্ছতা আসবে না। কথাগুলো উনি ভালোই বলছেন, বলেন, কিন্তু হঠাৎ করে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানাবার উদ্দেশ্যটা কি? আমি ঠিক একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দলের একজন তৃণমূল পর্যায়ের নেতৃত্বদানকারী কর্মী হিসাবে আমি বলতে চাই যে এসব হল সরকারের একটা কৌশল নির্বাচন কমিশন পালন করতে যাচ্ছেন। বারবারই উনি আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বোঝাতে চাচ্ছেন যে উনি স্বচ্ছ একটা রাজনীতি উপহার দেবেন 2024 অথবা 2023 শেষের দিকে। এই বিষয়টা প্রমাণ করে একটা আত্মবিশ্বাস সৃষ্টি করার জন্য বিভিন্ন দলের সাথে উনি সংযোগ বা আলোচনা করার একটা চিঠি দিচ্ছেন। আমি মনে করব বিএনপিকে চিঠি দেওয়া অর্থ, চিঠি অবশ্যই আমার দল গ্রহণ করবে, দেখবে, কিন্তু আমরা তো ইতিমধ্যে বিশেষ করে অগাস্ট মাস থেকে বাংলাদেশের যে সকল সংকট সমস্যার সমাধানের জন্য রাজপথে আছি, আন্দোলনে আছি, তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি, সে কারণে আমাদের স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে নীতি নির্ধারকরা যে আমরা এই সরকারের অধীনে আর 2014-18 মতো নির্বাচন করতে চাই না। আমরা একটা স্বচ্ছ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাই। সেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যখনই এই সরকার পদত্যাগ করবে, সংসদ ভেঙে দিবে, এমপি থেকে পদত্যাগ করবে, তখনই নিবন্ধিত রাজনৈতিক দলগুলির সমন্বয়ে পদত্যাগের পর সব দলকে মিলিয়ে একটি তত্ত্ব পছন্দসই তত্ত্বাবধায়ক সকল দলের সরকার গঠন হইলে সেই সরকারেই নির্বাচন কমিশন নিয়োগ করবেন, নিয়োগ করবার তার অধীনে একটা নির্বাচন হবে। সেই কারণে আমি মনে করি এইসব চিঠিতে কোনো কাজ আর হবে না, কারণ আমরা তো জনগণের কাছে পৌঁছে গিয়েছি। আমি শুধু এইটুকু বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে যে কৌশল অতীতে নির্বাচন কমিশন, বিশেষ করে এই সরকারের অধীনে যে সকল নির্বাচন কমিশন কাজ করেছেন তাদের কৌশলটা আবার নতুন করে খেলা শুরু করেছেন বলে আমি মনে করি। সে কারণে আমি তৃণমূল কর্মী হিসাবে দলের কাছে অনুরোধ জানাবো এইসব চিঠিকে পাত্তা না দিয়ে, এইসব চিঠির প্রতি না দিয়ে দলের আন্দোলন সংগ্রামের দিকে নজর দেওয়াটা ভালো। প্রথমত নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, কারা নির্বাচন কমিশনে যোগ দিয়েছে, এরা কাদের, কারো কি অজানা আছে? এদেরকে তো বসানো হয়েছে তাদের আরও একটি নির্বাচন চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য। তো যেই লোকগুলোর এই দায়িত্ব নিয়ে সেখানে বসেছে এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট, যাদের নিয়োগ প্রশ্নবিদ্ধ, যে লোকগুলো যে সরকারের সরকার একটি অবৈধ অনির্বাচিত দখলদার সরকার, তাদের সরকার প্রশ্নবিদ্ধ, আমি কার সাথে সংলাপ এখানে, এটা কোত্থেকে আসলো, এরা কারা, কার লোক, কী পারপাসে এদেরকে এখানে বসানো হয়েছে, এটা কি জাতির অজানা এখন আছে? এখন এই তামাশা করে তো কোনো লাভ হবে না, তামাশা করে কোনো লাভ নাই। যারা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ সকলের কাছে তারা প্রশ্নবিদ্ধ এই লোকগুলো, এবং তাদেরকে তো বসানো হয়েছে একটা পারপাস নিয়ে, আরেকটা নির্বাচন চুরি করে ক্ষমতায় যাবে, এই লোকগুলোর পারপাসটাই এটা। সুতরাং সংলাপ তো দূরের কথা, প্রথমে ঈশ্বর এবং যারা দিয়েছে তারা তো অবৈধ, এদেরকে যারা নিয়োগ দিয়েছে তারাও একটা অবৈধ সরকার। সুতরাং যতক্ষণ একটা নিরপেক্ষ সরকার এসে একটা মুক্ত নির্বাচন কমিশন গঠন করবে ততক্ষণ নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আমি কার সাথে সংলাপ এখানে, এটা কোত্থেকে আসলো, এরা কারা? বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মনে করেন সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার নিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত আলোচনার কিছু নেই। জানান এই দাবি তারা রাজপথেই আদায় করবেন। তামাশা করে তো কোনো লাভ হবে না, যে আলোচনাগুলো টেবিলে আসবে সেগুলোর সম্মুখীন তারা হতে পারবে না, সমস্যাটা তো উচ্চ হয়ে যাবে। এখানে আজ আসবে আপনার
নিরপেক্ষ ভোট হতে হলে যে প্রক্রিয়াটা আছে, এখানে মানব অধিকারের ইস্যুটা আছে, লেভেল প্লেইং ফিল্ডের ইস্যুটা আছে, এখানে বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা, যতগুলো ইস্যু আছে তারা কোনোটার সম্মুখীন হতে চাইবে না, কারণ তারা সব কিছু লঙ্ঘন করে আজকে ক্ষমতায় আছে। পতন না হওয়া পর্যন্ত তাদের এই অবৈধ দখলদার নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। সমাধান বাংলাদেশের মানুষ সবসময় করে আসছে, এবারও করবে, যেই পথে প্রয়োজনীয়তা দেখা দেবে সেই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আগেও এবারও নেবে। সরকার চাচ্ছে এটাকে সংঘাতময় করতে। আমরা তো শান্তিপূর্ণ, আমরা তো একটা গণতান্ত্রিক দল, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিষয়ে এই পর্যন্ত আমরা শান্তিপূর্ণ থেকেও তারা আমাদের 17 জনকে কয়েক মাসের মধ্যে হত্যা করেছে। এর আগে তো শত শত নেতা কর্মী হত্যা করেছে, গুম খুন হত্যা করেছে, 35 লক্ষ মিথ্যা মামলা দিয়েছে। আমরা কিন্তু শান্তিপূর্ণ অবস্থানে আছি, ওরা সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে, আমরা সেদিকে যাব না। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।